সিবিএসসি পাশাপাশি আগামীকাল মাধ্যমিকেরও ফলাফল প্রকাশিত হতে চলেছে। কিছুক্ষণ আগে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সকাল 10:30 থেকে ওয়েবসাইটে ফল দেখতে পাওয়া যাবে। প্রকাশিত হবে মেধা তালিকাও, কিন্তু মার্কশিট পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে না, তার জন্য অভিভাবকদের সাথে আনতে হবে, জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।